শুরু করছি মহারাবুল আলমের নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির এই মুহূর্তে আছি আপনাদের সাথে। জি বন্ধুরা, সারা বাংলাদেশে সবাই জানেন যে আমাদের দেশে এখন ভার্চুয়াল আদালত, অর্থাৎ আমাদের আদালত চালু হয়েছে, যে সাধারণ ছুটির মধ্যে আমাদের আদালত প্রাঙ্গণগুলিও বন্ধ আছে, যে কারণে বিচার ব্যবস্থা একটি দেশে কখনো বন্ধ থাকতে পারে না। তাই সেই বিচার ব্যবস্থা চালু রাখার জন্যে এই ভার্চুয়াল আদালত চালু হয়েছে, যেখানে অনলাইনের মাধ্যমে জামিন শুনানি করতে পারছে। ধাপ বাই ধাপ আরও কী কী পদক্ষেপ, মানে কী কী দরখাস্ত করা যাবে, সেগুলো আমরা আপডেট জানতে পারব। আমি নতুন সিস্টেমটাকে স্বাগত জানাচ্ছি। একই সাথে আমি শুধু একটি কথাই বলতে চাচ্ছি, এই ভার্চুয়াল আদালতের নিয়ম নীতি, যে সিস্টেমে আমরা এই ভার্চুয়াল আদালতটি পরিচালিত হবে, বিজ্ঞ আইনজীবীরা কীভাবে সেই দরখাস্তটি সাবমিট করবে, কীভাবে দরখাস্তটি শুনানি করবে, সেই বিষয়ে অনেক বিজ্ঞ আইনজীবীরই অজ্ঞ, অর্থাৎ অনেকেই সেটা জানে না বা অনেকেই সেই সিস্টেমটা জানা নেই। এই জন্য সাধারণ আইনজীবীদের কথা চিন্তা করে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা একান্ত দরকার। এই জন্য আমি আইনজীবী নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে আমাদের বিচারক এবং বিচারপতি মহোদয় যারা আছেন, সম্মানিত বিচারক এবং বিচারপতি মহোদয়, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সাধারণ আইনজীবীদেরকে এই ভার্চুয়াল আদালত সম্পর্কে যেন একটি সঠিক তথ্য জানতে পারে, সেজন্য একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেন, একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, তাহলে এই ভার্চুয়াল আদালতটি সফল হবে। একই সাথে আরেকটি কথা বলতে চাচ্ছি, যে যারা সিভিল প্র্যাকটিস করেন, যারা সিভিল দেওয়ানি প্র্যাকটিস করেন, যে সকল বিজ্ঞ আইনজীবী আছেন, যে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা করা আছে কিন্তু সেই সম্পত্তিটিতে এখন অবৈধভাবে দখল করে সেখানে নির্মাণ কাজ চলছে, এই মুহূর্তে আদালত বন্ধ, কী করবে তারা? এরকম অনেক ফোন আমার কাছে আসে, যেটা হচ্ছে আমাদের থানার পুলিশও কোনো মামলা নিচ্ছে না। আমার থানাতে গেলে বলছে যে এখন কোনো মামলা টামলা নেওয়া যাবে না বা কোনো কাজ করা যাবে না, এরকম অনেক থানাতেই করা হচ্ছে। তাই আদালতের মধ্যে এই যারা দেওয়ানি মামলা করছে, যারা সিভিল মামলা করছে, তারা এই অস্থায়ী নিষেধাজ্ঞা শুনানি এবং স্থায়ী নিষেধাজ্ঞা শুনানির যে বিষয়গুলো আছে, এইগুলা কি এই ভার্চুয়াল আদালতে আনা হবে না? এবং এই করোনা ভাইরাসের মধ্যে যে সকল অপরাধগুলো হচ্ছে, তাই নতুন অপরাধ যেগুলো থানাতে নিচ্ছে না, সেই ক্ষেত্রে আদালতে কি মামলা ফাইলিং হবে না? তাহলে এই ভার্চুয়াল আদালতের মাধ্যমে কীভাবে আমরা একটি নতুন মামলা ফাইল করব এবং কীভাবে এই অস্থায়ী নিষেধাজ্ঞাগুলো শুনানি করব, এই বিষয়ে একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। তাই আজকে আমি এই লাইভের মাধ্যমে যারা আইনজীবী নেতারা আছেন, আমাদের যে বিজ্ঞ আইনজীবী নেতা মহোদয়রা আছেন, তাদের কাছে আমি আবেদন করব, এবং যারা বিচারপতি এবং বিচারক মহোদয় আছেন, তাদের কাছে আমার আবেদন, আপনারা এই বিষয়টি চিন্তা করে একটি সুন্দর সুষ্ঠ নিয়ম নীতির মাধ্যমে আপনারা একটি খসড়া আমাদেরকে দিবেন। আমরা সেটা দেখে কীভাবে ফাইলিং করব, কে বসতে এই নিষেধাজ্ঞা শুনানি করব, কীভাবে জামিন শুনানি করব, এই সকল বিষয়ের উপরে প্রশিক্ষণের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যেন আমরা আইনজীবীরা এটা বুঝতে পারি এবং এটা ইজিভাবে করতে পারি এবং সাধারণ মানুষও যেন বুঝতে পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখে একটা কিছু করবেন, যাতে সকল আইনজীবীদের উপকারে আসে এবং সাধারণ মানুষও বুঝতে পারে। আশা করছি যে আমি যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, বিজ্ঞ আইনজীবী মহোদয় এবং আইনজীবী নেতারা যারা আছেন, তারা বুঝতে পেরেছেন। সুতরাং এই ক্ষেত্রে ভার্চুয়াল আদালতকে আমি স্বাগত জানাচ্ছি, ভার্চুয়াল আদালতে এরকম নতুন একটা সিস্টেমকে আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু তার সাথে নতুন ফাইলিং কীভাবে হবে, অস্থায়ী নিষেধাজ্ঞা কীভাবে শুনানি হবে এবং জামিন শুনানির যে প্রসেসটা, সেটা আরও সুন্দর ক্লিয়ারভাবে বোঝার জন্য যে কোনো মাধ্যম কীভাবে বোঝানো যায়, কোনো প্রশিক্ষণের মাধ্যমে, কোনো ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের সাধারণ আইনজীবীদেরকে সহায়তা করবেন, এই বলেই আমি আমার লাইফ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ঘরে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।